গ্রীসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরায়েল ও আমিরাত গ্রিসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় আরব দেশ সংযুক্ত আরব আমিরাত গত অগাস্ট মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম তারা প্রকাশ্য সামরিক সহযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে গত শনিবার ইসরায়েলের সামরিক সূত্রগুলো এই খবর দিয়েছে ইসরায়েলের দৈনিক মারিফ পত্রিকার সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরায়েল ওই মহড়ায় যুক্ত হবে গ্রিসে অনুষ্ঠেয় এই মহড়ায় আমেরিকা কানাডা স্লোভাকিয়া স্পেন ও সাইপ্রাসের যুদ্ধবিমান অংশ নেবে তবে ঠিক কবে মোহড়াটি অনুষ্ঠিত হবে তার সুনির্দিষ্ট তারিখ জানায়নি ইসরায়েলের ওই পত্রিকা পত্রিকাটি বলছে এর আগেও আরব আমিরাত ইসরায়েলের সাথে মহড়ায় যোগ দিয়েছে কিন্তু এবারই তারা প্রকাশ্যে ইসরায়েলের সাথে প্রকাশ্য মহড়ায় অংশ নিচ্ছে ভূমধ্য সাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সাথে গ্রিসের যখন সামরিক উত্তেজনা চলছে তখন অ্যাথেন্স এই মহড়ার আয়োজন করছে এদিকে পারস্য উপসাগরের উপর দিয়ে ইসরায়েলে এলো মার্কিন বোমারু বিমান পরমাণু বোমা বহনের সক্ষম দুটি মার্কিন বি ফিফটি টু বোমারু বিমান পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে এলো ইহুদিবাদী দেশ ইসরায়েলে সাম্প্রতিক সময়ে পঞ্চমবারের মতো মার্কিন এ বোমারু বিমান পারস্য উপসাগরীয় এলাকায় মোহরা দিল ইসরায়েলি দৈনিক ইদিওতের বরাদ দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে মার্কিন দুটি বি ফিফটি টু বোমারু বিমান রোববার ইসরায়েলের একটি বিমানবন্দরে অবতরণ করেছে মূলত ইরানকে উস্কানি দিতেই ঘন ঘন পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতার শেষ সময় এসে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন এর আগে গত সাত জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমান বহর এবং মার্কিন এফ সিক্সটিন বিমানের সঙ্গে চতুর্থবারের মতো ওই দুটি বি ফিফটি টু বোমারু বিমান ইসরায়েল এসেছিল অন্যদিকে কাশ্মীর নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট ভারত অধিকৃত কাশ্মীরের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের মিনিস্টার হলে গত বুধবার আয়োজিত এ বিতর্কে অংশ নিয়ে অন্তত একজন মন্ত্রী ও দশজন এমপি কাশ্মীরদের উপর চলমান ভারতীয় বাহিনীর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সকল তৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছেন একই সাথে কাশ্মীরদের ইচ্ছা অনুযায়ী তাদের নিজেদের পরিচালিত করার অধিকার বাস্তবায়নের দাবি করেন বিতর্কে অংশ নিয়ে সর্বদলীয় পার্লামেন্টারি কাশ্মীরি গ্রুপের নেতা এমপি সারা ব্রিডক্লিফ জানান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সামরিক নিয়ন্ত্রণে নিগৃহীত হচ্ছে কাশ্মীরের নারী পুরুষ ও শিশুরা ভারত অধিকৃত কাশ্মীরে গণহত্যা বন্ধ করতে বিশ্বের সমর্থন দরকার সেখানকার নির্যাতিত মানুষদের ব্রাডফোর্ড ওয়েস্ট এলাকার লেবার দলীয় এমপি নাজশাহ জানান কাশ্মীরে গণহত্যার খবর বাইরের দুনিয়ার মানুষ জানতে পারছে না কারণ মিডিয়াকে ব্ল্যাক আউট করে রাখা হয়েছে সেখানে নাগরিকদের হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে নারীদের ধর্ষণ করা হচ্ছে সেখানে চলছে জাতিগত নির্মূল অভিযান এই ব্রিটিশ মুসলিম মহিলা এমপি প্রশ্ন করেন যেখানে গণমাধ্যমে খবরাখবর প্রকাশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে যেখানে জাতিসংঘের প্রতিনিধিদের ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে ব্রিটিশ পার্লামেন্ট হাউস কি করে নিশ্চিত হবে যে কাশ্মীরে জেনোসাইড চলছে না মিসেস শাহ তীব্র ভাষায় সমালোচনা করে বলেন সত্তর লাখ কাশ্মীরিকে দমিয়ে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে পাঁচ লাখ সৈন্য ব্রিটিশ সরকার ভারতের কাছে অস্ত্র বিক্রি করছে দু হাজার থেকে দু সালের মধ্যে অর্ধ বিলিয়ন পাউন্ডের অস্ত্র দিয়েছে ভারতকে আর সেই অস্ত্র দিয়ে কাশ্মীরিদের রক্ত ঝড়ানো হচ্ছে তিনি ব্রিটিশ সরকারকে আহ্বান জানান এখনও সময় আছে কাশ্মীরিদের রক্ষায় সক্রিয় হন নয়তো ইতিহাস ক্ষমা করবে না সর্বদলীয় পার্লামেন্টারি কাশ্মীরি গ্রুপের আরেক এমপি জেমস বেরি ডালি জানান তিনি গত বছর ফেব্রুয়ারি থেকে মার্চে পার্লামেন্টারি দলের সদস্য হয়ে কাশ্মীরের সফরে গিয়ে ভয়াবহ নির্যাতনের কথা ভুক্তভোগীদের থেকে শুনে এসেছেন। এখন সেখানে চলছে করোনার নামে লকডাউন আসলে এটা বরং কাশ্মীরদের মৌলিক মানবাধিকারকে আরও বেশি দলিত করছে নারী নির্যাতন গোম হত্যা এসব এখন নিত্যদিনের বিষয় হয়ে পড়েছে কিন্তু এসবের খবর পশ্চিমা গণমাধ্যমে দেখা যাচ্ছে না তিনি বলেন ভারত তাদের অধিকৃত কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে সভ্য দুনিয়াকে সোচ্চার হতে হবে কনজারভেটিভ দলের এমপি রবি মুর বলেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা অন্য দেশের নীতি নির্ধারণ করে দিতে পারে না তবে কাশ্মীরের ভয়াবহ অবস্থা সম্পর্কে তদন্ত হোক সেটা অন্তত বলতে পারে তিনি উল্লেখ করেন পাকিস্তান ও ভারত উভয়ই ব্রিটেনের বন্ধু উভয় দেশের বিপুল সংখ্যক মানুষ ব্রিটেনে বসবাস করছে তাদের কথা ভেবে এবং পরমাণু শক্তিধর দুটি প্রতিবেশী দেশের সংঘাতের কথা চিন্তা করে কাশ্মীর প্রশ্নে দ্রুত একটা সমাধান বের করতে হবে আমরা ভারতের বিরুদ্ধে নই তাই বলে কাশ্মীরে যে নির্যাতন চালানো হচ্ছে সে সম্পর্কে ভারতকে দায়ী না করে নীরব থাকতে পারি না কাশ্মীর বা পাঞ্জাবে ভারতীয় সৈন্যরা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলেও মেনে নিতে পারি না এ সময় ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট জাস্টিস রবার্ট ব্যাকল্যান্ড কাশ্মীরের উপর থেকে সবরকম নিষেধাজ্ঞা তুলে নিতে ভারত সরকারকে আহ্বান জানান অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভট অভিযোগ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা লাদ্রিয়া বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার যে নীতি গ্রহণ করেছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে তিনি শনিবার স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি বন্ধ করতে হবে কারণ ইরান তার ভাষায় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের পথে রয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি দাবি করেন শুধুমাত্র দুপক্ষের পরমাণু সমঝোতায় ফিরে আসাই যথেষ্ট নয় সেই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ নিয়েও আলোচনায় বসতে হবে এদিকে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে ইরানকে তার পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইরান তার পারমাণবিক চুল্লির জন্য ধাতব ইউরেনিয়াম তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে এসব দেশ উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ইরান শতকরা বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করার পর পশ্চিমা দেশগুলো তেহরানকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য ব্যাপক চাপ দিয়ে যাচ্ছে এমন সময় ইউরোপীয়রা এ চাপ সৃষ্টি করছে যখন এসব দেশ পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর তেহরানও একই পথে হেঁটেছে ইরান বলছে প্রতিপক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে এটির ছাব্বিশ নম্বর ধারায় এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার সুযোগ দেয়া হয়েছে ইরান স্পষ্ট করে বলেছে দেশের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন করতে শুরু করবে অন্যদিকে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ফের উত্তাল তেল তেলাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজারো জনতা দুর্নীতি ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ করছেন তারা দশই জানুয়ারি হাতে প্লে কার্ড নিয়ে জনতা বিক্ষোভে নামেন এগুলোতে লেখা ছিল যাও বিবি আমাদের জনগণকে যেতে দাও নেতানিয়াহুর বাসভবনের কাছাকাছি জেরুজালেম স্কোয়ারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ইসরায়েলে বর্তমানে তৃতীয় জাতীয় লকডাউন চলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে লকডাউন সেখানে আরও কঠোর করা হয়েছে এই পরিস্থিতির মধ্যে বিক্ষোভ কর্মগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগে এ মুহূর্তে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে দেশটি নেতানিয়াহুর বিচার কার্যক্রম এ সপ্তাহে আবার চালু হওয়ার কথা ছিল তবে লকডাউনের কারণে তা আবার পিছিয়ে দেয়া হয় একাত্তর বছরের নেতানিয়াহুর বিরুদ্ধে ঘোষ গ্রহণ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তদন্ত চলছে তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন শত্রুতাপূর্ণ গণমাধ্যম আইন শৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্মকর্তাদের ওই শিকার বলে নিজেকে দাবি করেছেন তিনি জেরুজালেম জেলা আদালতে গত বছরের ২৪ মে থেকে তার বিচার কার্যক্রম শুরু হয়